दर्शक बंधुरा नमस्कार যারা অলরেডি ডায়াবেটিসে ভুগছেন যাদের পেটের বিভিন্ন রকম সমস্যা রয়েছে ইভেন পেটের আলসারের সমস্যায় ভুগছেন যেটাকে গ্যাস্ট্রিক আলসার বলা হয় থাকে ব্লাড প্রেসারের সমস্যায় ভুগছেন বহুদিন ধরে এছাড়া যদি আপনার মধ্যে কোনো রকম চুল পড়া সমস্যা হয়ে থাকে আপনার স্কিনে বিভিন্ন রকম বলি রেখা নতুন করে দেখা দিয়েছে যেখানে আপনি যৌবনকে ধরে রাখতে পারছেন না পুরুষদের মধ্যে বিভিন্ন রকম শক্তিহীনতার অভাবে ভুগছেন অর্থাৎ বুঝতেই পারছেন যে সেক্সুয়াল ডিসঅর্ডারের কথা আমি বলছি তো সেই ধরনের কোনো রকম সমস্যা যদি থাকে ধাতুগত যদি কোনো রকম প্রবলেম থাকে যেখানে স্বপ্নদোষ বা এই ধরনের কোনো রকম রোগে আপনি আক্রান্ত যার ফলে শরীর দিনের পর দিন শীর্ণকায় হয়ে যাচ্ছে এবং শরীরে কোনো রকম শক্তি সামর্থ্য পাচ্ছেন না এছাড়া যাদের কোলেস্টেরলের সমস্যা দেখা দিচ্ছে বা হার্ট জনিত কোনো রকম সমস্যায় ভুগছেন বলতে পারেন যে এখানে হার্টের কোনো রকম রোগে ভুগছেন এবং দীর্ঘদিন ধরে ওষুধও চলছে তো সেই সমস্ত রোগীদের ক্ষেত্রেও সঙ্গে যারা অত্যাধিক পরিমাণে ধূমপান করেন অত্যাধিক পরিমাণে ফুসফুসের উপরে চাপ পড়ে এবং বাইরের পলিউশনের সঙ্গে প্রচুর পরিমাণে থাকতে হয় তো সেই জায়গায় ফুসফুসের উপরে প্রচুর এফেক্ট পড়ে তো সেই ফুসফুসকে পরিষ্কার রাখার জন্য এতগুলো রোগের জন্য ওভারঅল ব্লাড ফ্লোকে ভালো রাখার জন্য শরীরকে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর একটা ইমিউনিটি প্রদান করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে মোরিঙ্গা পাতা এবারে মোরিঙ্গা পাতা আমাদের গ্রামে গঞ্জে প্রচুর জায়গাতেই পাওয়া যায় অ্যাকচুয়ালি এটা কিন্তু ইংরেজি নাম তো এর বাংলা নাম কি সেটা আমি ভিডিও শেষে বলবো তার আগে শুনে নিন এই পাতাটাতে প্রচুর পরিমাণে যেমন মিনারেলস থাকে প্রচুর পরিমাণে ভাইটামিন সমৃদ্ধ এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণে সমৃদ্ধ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ আর প্রচুর পরিমাণে এতে কিন্তু ফ্লেভোনয়েডস থাকে শুধু ফ্লেভোনয়েডসই থাকছে তা নয় এর সঙ্গে কিন্তু বায়ো অ্যাক্টিভ যৌগ রয়েছে ফ্লেভোনয়েডসও রয়েছে আর ফ্লেভোনয়েডসটা কি করে আপনার ওভারঅল কোষগুলো যখন শরীরে যে কোষগুলো থাকে তো মাংসপেশিতে বা বিভিন্ন জায়গায় যে কোষ তৈরি হয় সেই কোষগুলোকে কিন্তু ডিস্ট্রয় হতে দেয় না অর্থাৎ ধ্বংস হতে দেয় না সেগুলোকে ধরে রাখতে পারে এবং এক সূত্রে বেঁধে রাখতে সাহায্য করে আর এছাড়াও ফ্লেভোনয়েডসের অনেক বিস্তারিত মানে উপকারিতা রয়েছে সেগুলো অন্য ভিডিওতে বলবো বাট জেনে নিন এতে ফ্লেভোনয়েডস রয়েছে আর অ্যালকালাইডস নামক পদার্থ রয়েছে যার ফলে এটা কিন্তু এক ধরনের বলতে পারেন যে একটা মহৌষধ হিসেবে কাজ করে শুধু যে এই মোরিঙ্গা পাতাটাই কাজ করে তা নয় মোরিঙ্গার ফলেও একই রকম উপকারিতা মোরিঙ্গার যে ছাল সেই ছালেও অনেক রকম মানে গাছের যে ছাল তাতেও কিন্তু প্রচুর উপকারিতা থাকে ফুলেতেও প্রচুর উপকারিতা থাকে এবার আপনারা অনেকেই জানতে চাইছেন যে এই মোরিঙ্গা বলে যাচ্ছে জিনিসটা আসলে কি দেখুন এটা হচ্ছে সজনে পাতা ঠিক আছে মোরিঙ্গার বাংলা নাম হচ্ছে সজনে পাতা ধৈর্যহারা হবেন না তো এই সজনে পাতাটাকে কিভাবে খেতে হবে সেটাকে আমি বলে দিই সবসময় তাজা সজনে পাতা পেলে তো খুবই ভালো সেটা তো পাওয়া যায় না যার ফলে সজনে পাতা যখন আপনার আশেপাশে বেশি পরিমাণে পাবেন সেটাকে এক জায়গায় জড়ো করুন জড়ো করে নিয়ে সেটাকে রোদে ভালো করে শুকিয়ে নিন শুকিয়ে নিয়ে এটাকে গুঁড়ো করে পাউডারে পরিণত করুন একটা ভালো কাঁচের জারে মনে রাখবেন কোনো রকম প্লাস্টিক জার নয় একটা কাঁচের জারে ভরে রেখে দেবেন কোনো রকম ফ্রিজে রাখা যাবে না ঠিক আছে শুকনো জায়গায় রেখে দিন প্রত্যেক দিন যে কোনো সময় সকাল থেকে রাত পর্যন্ত যে কোনো সময় যখন আপনার পেট মোটামুটি খালি থাকে ভারী খাবার খাচ্ছেন না সেই জায়গায় আপনি ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে এক চামচ এই সজনে পাতার গুঁড়ো নিয়ে পান করুন আপনাকে আর কিছু করতে হবে না যদি আপনার মধ্যে ক্যান্সার দানা বাঁধছে যদি আপনার মধ্যে আলসার দানা বাঁধছে যদি আপনার মধ্যে ব্লাড প্রেশার ব্লাড সুগার বা বলতে পারেন যে গ্যাস্ট্রিকের বিভিন্ন রকম সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা ইত্যাদি বিভিন্ন রকম সমস্যায় যদি আপনি ভুগছেন হার্টজনিত সমস্যায় ভুগছেন কোলেস্ট্রল জনিত সমস্যায় ভুগছেন আপনি কিন্তু রিলিফ পাবেন সঙ্গে ডাক্তারবাবুর যে সমস্ত পরামর্শ রয়েছে যে সমস্ত ওষুধ আপনাদের অলরেডি চলছে চলুক তাতে কোনো বাধা নেই কিন্তু দারুণ রেজাল্ট পাবেন যাদের ব্লাড প্রেশারের সমস্যা ব্লাড সুগারের সমস্যা টাইপ 1 ডায়াবেটিস টাইপ 2 বলছি না যারা ইনসুলিন নিচ্ছেন তাদের ক্ষেত্রে হয়তো খুব বেশি লাভবান হবেন না তারা কিন্তু এটাকে ইনটেক করতে পারেন দীর্ঘদিন পর আপনার কিন্তু অনেক আস্তে আস্তে ইনসুলিন প্রোডাকশন বাড়বে এবং শরীরের শর্করা আস্তে আস্তে কম হবে তো বন্ধুরা ছোট্ট ভিডিও ছিল একটু বেশি পরিমাণে শেয়ার করবেন যারা নতুন আসছেন চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল বাটনটা ক্লিক করুন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তবেই গিয়ে আপনাদের কাছে পৌঁছাবে আর লাইক করতে ভুলবেন না বেশি পরিমাণে শেয়ার করবেন নমস্কার।